সৌন্দর্য কি, কি বা এর রং, ঠিক কেমন গরম থাকলে তাকে বলা যায় সুন্দর? শনিবার নিউ ইয়র্কে ভিন্নধর্মী এক র‍্যাম্প শোর আয়োজন করেন রানওয়ে অফ ড্রিমস ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। জাঁকজমকপূর্ণ এই ফ্যাশন শোতে যেমন ছিল সাধারণ পোশাক, তেমনি প্রদর্শন করা হয়েছে বিভিন্ন শারীরিক প্রতিবন্ধী কিংবা বিকলাঙ্গদের জন্য বিশেষায়িত পোশাকও। আর এতে মডেল হিসেবে অংশ নেন যারা, তাদের বেশিরভাগই শারীরিক নানা প্রতিবন্ধকতার শিকার। কারো হাত নেই, কারো নেই পা, কেউ এসেছেন হুইল চেয়ারে, কেউ বা ইস্পাতের নকল পা লাগিয়ে। সৌন্দর্যের গদবাধা সংজ্ঞা ভেঙে এবারে র্যাম্পে হাঁটলেন 70 প্রতিবন্ধী ব্যক্তি। প্রমাণ করলেন কোনো নির্দিষ্ট রং কিংবা গড়ন নয়, বরং সুন্দর মানে পর্বতপ্রতিম ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস। টমি হিলফিগার, অ্যাডিডাস কিংবা ভিক্টোরিয়া সিক্রেট, মাঠ কাঁপানো নানা আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক নিয়ে আয়োজিত এই ফ্যাশন শো নজর কাড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।